এরপর যিশু বললেন, একজন লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়বে তা আমায় দিয়ে দাও। তখন তার বাবা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল। তার টাকা পয়সা সব খরচ হয়ে গেলে সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, আর সেও অভাবে পড়ল। তাই সে সেই দেশের এক ব্যক্তির কাছে দিনমজুরের কাজ চাইল। সেই ব্যক্তি তাকে তার শুয়োর চড়াবার জন্য মাঠে পাঠিয়ে দিল। শুয়োর যে ছুটি খায় তা খেয়ে সে তার পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তাও দিত না। শেষ পর্যন্ত একদিন তার চেতনা হলো, আর সে বলল, আমার বাবার কাছে কত মজুর পেট ভরে খেতে পায়, আর এখানে আমি খিদের জ্বালায় মরছি। আমি উঠে আমার বাবার কাছে যাব, তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে অন্যায় পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেবার কোনো যোগ্যতা আর আমার নেই। তোমার চাকরদের একজনের মতো করে তুমি আমায় রাখো। এরপর সে উঠে তার বাবার কাছে গেল। সে যখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আছে, এমন সময় তার বাবা তাকে দেখতে পেলেন। বাবার অন্তর দুঃখে ভরে গেল। বাবা দৌড়ে গিয়ে ছেলের গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। ছেলে তখন তার বাবাকে বলল, বাবা, আমি ঈশ্বরের দৃষ্টিতে ও তোমার কাছে অন্যায় পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেবার যোগ্যতা আর আমার নেই। কিন্তু তার বাবা চাকরদের ডেকে বললেন, তাড়াতাড়ি করো, সব থেকে ভালো জামাটা নিয়ে এসো, একে পরিয়ে দাও। এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও। হৃষ্টপুষ্ট একটি বাছুর নিয়ে এসো, সেটা কাটো আর এসো, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, আনন্দ করি। কারণ আমার এই ছেলেটি মারা গিয়েছিল আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। সেই সময় তার বড় ছেলে মাঠে ছিল। বাড়ির কাছে এসে সে বাজনা আর নাচের শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এসব কি হচ্ছে? চাকরটি তাকে বলল, আপনার ভাই এসেছে, আর সে সুস্থ শরীরে নিরাপদে ফিরে এসেছে বলে আপনার বাবার হৃষ্টপুষ্ট বাছুর কেটে ভোজের আয়োজন করছেন। এই শুনে বড় ছেলে খুব রেগে গেল, সে বাড়ির ভিতর যেতে চাইল না। তখন তার বাবা বেরিয়ে এসে তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু সে তার বাবাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমাদের সেবা করেছি, কখনো তোমার কথার অবাধ্য হইনি, তবু আমার বন্ধুদের সঙ্গে একটু আমোদ করার জন্য তুমি আমায় কখনো একটা ছাগলও দাওনি। কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পিছনে তোমার টাকা উড়িয়ে দিয়েছে, সে যখন এলো তখন তুমি তার জন্য রুষ্টপুষ্ট বাছুর কাটলে। তার বাবা তাকে বললেন,
বাছা, তুমি তো সবসময় আমার সঙ্গে সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তো তোমার। কিন্তু আমাদের আনন্দিত হয়ে উৎসব করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল, আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে।